নমস্কার, এই মুহূর্তৰ অন্য এটা বিগ ব্রেকিং নিউজ লৈছো। অরুণোদয় আঁচনিক লৈ এবাৰ কেবিনেটত এটা বৃহৎ সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হৈছে। প্রতিটো সমষ্টিতে বৃদ্ধি হব 10,000কৈ নতুন হিতাধিকারী, 12,60,000 নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত হব এই অরুণোদয় আঁচনি। আর 15 সেপ্টেম্বৰৰ পৰা আৰম্ভ হব অরুণোদয় 3.0ৰ প্রক্রিয়া। বিশদভাবে এই খবর আমি আপনার জানাই আমি জানাইছো। এই মুহূর্তৰ এটা বিগ ব্রেকিং, অরুণোদয় আঁচনিক লৈ কেবিনেটত বৃহৎ সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হৈছে। প্রতিটো সমষ্টিতে বৃদ্ধি হব 10,000কৈ নতুন হিতাধিকারী, নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত করা হব। 12,60,000 নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত হব অরুণোদয়। আমি ইতিমধ্যে উল্লেখ করছো 12,60,000 নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত হব এবার অরুণোদয়ত। আর নতুনকৈ অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলিব। অরুণোদয় 2.0ৰ হিতাধিকারিয়ে নতুনকৈ করিব লাগিব আবেদন। 2025ৰ 1 ফেব্ৰুৱাৰীৰ পৰা নতুন হিতাধিকারিয়ে পাব অরুণোদয়ৰ সুবিধা। আমি ইতিমধ্যে উল্লেখ করছো অরুণোদয়ক লৈ কেবিনেটত বৃহৎ সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হৈছে। আর এইবার ৰেচন কার্ড থকা হিতাধিকারিয়েহে এই অরুণোদয় আঁচনি লাভ কৰিবলৈ সক্ষম হব। অরুণোদয় আঁচনিক লৈ কেবিনেটত এই বৃহৎ সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হৈছে। প্রতিটো সমষ্টিতে বৃদ্ধি করা হব নতুনকৈ 10,000কৈ হিতাধিকারী। প্রতিটো সমষ্টিৰ পৰা 10,000 হিতাধিকারী আৰু 12,60,000 নতুন হিতাধিকারী এই অরুণোদয়ত অন্তর্ভুক্ত হব নতুনকৈ। আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছো 2025ৰ 1 ফেব্ৰুৱাৰীৰ পৰা নতুন হিতাধিকারী আচলতে এই যে সুবিধা তেওঁলোকে লাভ কৰিবলৈ সক্ষম হব। আৰু অরুণোদয় 3.0ৰ হিতাধিকারীয়েও নতুনকৈ আবেদন কৰিব লাগিব, ক্ষমা কৰিব, অরুণোদয় 2.0ৰ যিসকল হিতাধিকারীয়ে তেওঁলোকেও নতুনকৈ আবেদন কৰিব লাগিব। আৰু 2025ৰ 1 ফেব্ৰুৱাৰীৰ পৰা নতুন হিতাধিকারিয়ে পাব এই অরুণোদয়ৰ সুবিধা। ৰেচন কাৰ্ড থকা হিতাধিকাৰীসকলেহে কিন্তু অরুণোদয় আঁচনি লাভ কৰিবলৈ এবাৰ পৰা সক্ষম হব। অরুণোদয় আঁচনিক লৈ কেবিনেটত ডাঙৰ সিদ্ধান্ত গ্রহণ করা হৈছে ইতিমধ্যে। প্রতিটো সমষ্টিৰ পৰা আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছো প্রতিটো সমষ্টিৰ পৰাই 10,000কৈ নতুন হিতাধিকারী বৃদ্ধি করা হব, অন্তর্ভুক্ত হব 12,60,000 নতুন হিতাধিকারী এই অরুণোদয়ত অন্তর্ভুক্ত হব। আর আমি ইতিমধ্যে উল্লেখ করা ধরনে 12,60,000 এই নতুন হিতাধিকারী যেহেতু অরুণোদয়ত অন্তর্ভুক্ত হব আর এই সুবিধা লাভ করিব। কিন্তু ইয়াতে লক্ষণীয় বিষয় এয়াই যে অরুণোদয় 2.0ৰ যিসকল হিতাধিকারী তেওঁলোকেও কিন্তু নতুনকৈ আবেদন কৰিব লাগিব। আর 2025ৰ 1 ফেব্ৰুৱাৰীৰ পৰা নতুন হিতাধিকারিয়ে অরুণোদয়ৰ সুবিধাসমূহ লাভ কৰিবলৈ সক্ষম হব। আর এইবার ৰেচন কাৰ্ড যিসকলৰ আছে সেইসকল হিতাধিকারিয়েহে কিন্তু অরুণোদয় আঁচনি লাভ কৰিব। আর এই অরুণোদয় আঁচনিক লৈ কেবিনেটত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, একটা বৃহৎ সিদ্ধান্ত। প্রতিটি সমষ্টির প্রায় 10,000কৈ নতুন হিতাধিকারী অন্তর্ভুক্ত হব অরুণোদয় আঁচনি। মন্তব্য আছে, মন্তব্য আগবাইছো। আজি ডেটত 27 লাখ ব্যক্তিয়ে অরুণোদয় আঁচনি সুবিধা লাভ কৰি আহিছে। এতিয়া আমি প্ৰতি সমষ্টিতে আৰু 10,000কৈ অরুণোদয় আঁচনিৰ আমি হিতাধিকাৰী দিব খুজিছোঁ। যি ধৰণে আমি লোকসভা নিৰ্বাচনত আপোনালোকে জানে যে আমি সমীক্ষা পত্ৰ বিতৰণ কৰিছিলোঁ, সমীক্ষা পত্ৰবিলাক উভতি আহিলে তাতে আমি দেখা পালোঁ যে 10-12 লাখ মানুহৰ হাতত অরুণোদয় নাই। সেই কারণে আমি অরুণোদয় আঁচনিখনত নতুনকৈ 12,60,000 নতুন হিতাধিকারীক আমি অন্তর্ভুক্ত কৰিবলৈ সিদ্ধান্ত লৈছো। ই অরুণোদয় 3 নামেৰে জনাজাত হব। অরুণোদয় 2ৰ বেনিফিচিয়ারী সকলেও 3ৰ বাবে নতুনকৈ আবেদন কৰিব লাগিব আৰু 3ত নতুনকৈ আবেদনকাৰী অন্তর্ভুক্ত হব। এই অরুণোদয় 3ৰ প্রক্রিয়াটো 15 সেপ্টেম্বৰৰ পৰা আৰম্ভ হব আৰু আমি 1 ফেব্ৰুৱাৰীত নতুন হিতাধিকাৰীসকলক আমি অরুণোদয় আঁচনি দিয়া আৰম্ভ কৰিম। তেতিয়ালৈকে পুৰণা অরুণোদয় হিতাধিকাৰীসকলে নিৰন্তৰভাৱে অরুণোদয় পাই থাকিব। কিন্তু যেতিয়া 1 ফেব্ৰুৱাৰীত আমি নতুন অরুণোদয় দিব যাম
পুরনা বেনিফিসারি দুই এজন হয়তো তেওঁলোকৰ কোনোবা ঘৰত চাকৰি পালে, কোনোবা ঘৰত গাড়ী কিনিলে, বিভিন্ন কাৰণত তেওঁলোকে নাপাব। কিন্তু এইবাৰ অৰুণোদয় এটা আমাৰ কণ্ডিশ্যন হ'ল যে ৰেচন কাৰ্ড থকা মানুহে অৰুণোদয় পাব, ৰেচন কাৰ্ড নাথাকিলে অৰুণোদয় নাপায়। ৰেচন কাৰ্ড থাকিলে অৰুণোদয়টো কিয় পাব? ৰেচন কাৰ্ডবোৰ আধাৰ লিংক, গতিকে অট'মেটিক অৰুণোদয়টো তেতিয়া আধাৰ লিংক হৈ যাব। নহ'লে মই যোৱাবাৰ আপোনালোকক কৈছোঁ যে বহুত সময়ত কিছু অৰুণোদয় বেনিফিচিয়াৰী কিছুমান মানুহৰ নাম সোমাইছে যাক বিচাৰি পাব দিগদাৰী হয় পিছত। টনিৰ